সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে এই মুহূর্তে সবচাইতে বড় খবরের আপডেট হলো আপনারা সকলে জানতেন ইভিপি প্রোগ্রাম, যেটি প্রায় দেড় মাসব্যাপী আমাদের রাজ্যে তথা সমগ্র দেশে চলে আসছিল, অর্থাৎ ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রাম যেটি চলে আসছিল সেটির শেষ তারিখ ছিল 15 অক্টোবর। কিন্তু আজ ইলেকশন কমিশন অর্থাৎ ভারতীয় ইলেকশন কমিশন আজ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে যে সেই তারিখ বাড়ানো হলো, এবং কত তারিখ অবধি সেটি বাড়ানো হলো সেটি দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি মাঝে কোথাও স্কিপ করবেন না, ফরওয়ার্ড করবেন না, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আশা করি আপনাদের এই খবরটি আপনাদেরকে অত্যন্ত ভালো লাগবে। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নিন, সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো এই ধরনের ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সবাই জানতেন দীর্ঘ এক দেড় মাস ধরে চলতে থাকা ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রামের অন্তিম তারিখ ছিল 15 অক্টোবর, কিন্তু বিভিন্ন রাজ্যের সিইও দপ্তর থেকে দাবি দেওয়া বিভিন্ন রকম জানানো হয় এবং সেখান থেকে অনুরোধ যায় চিফ ইলেকশন কমিশন অর্থাৎ ভারতের মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে যে এই দাবিটা এই তারিখটা আরেকটু কিছু বাড়ানো হোক। চলুন আমরা দেখে নিই সেই তারিখটি কত বাড়িয়ে করা হয়েছে। আমরা সর্বপ্রথম আজকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিটি একবার দেখে নেব। এই বিজ্ঞপ্তিতে একদম স্পষ্টভাবে বলা হয়েছে কত তারিখ থেকে কত তারিখ অবধি এই প্রোগ্রামটি বৃদ্ধি করা হলো। এটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটি বিজ্ঞপ্তি যেটি আজকে প্রকাশিত হয়েছে। এখানটির তারিখ দেখুন 12 অক্টোবর 2019। লেখা হচ্ছে দ্য চিফ ইলেকটোরাল অফিসার্স অফ অল স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ সমগ্র রাজ্যের এবং ইউনিয়ন টেরিটরিজের যে চিফ ইলেকটোরাল অফিসার রয়েছেন তাদের প্রতি এই নির্দেশনামাটি বেরোচ্ছে, এক্সেপ্ট হরিয়ানা, ঝাড়খণ্ড, জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড মহারাষ্ট্র, অর্থাৎ এই চারটি রাজ্যের চিফ ইলেকটোরাল কমিশনারদের বাদ দিয়ে সকলের প্রতি এই চিঠিটি বেরোচ্ছে। সাবজেক্ট হচ্ছে দেখুন রিভাইজড শিডিউল ফর স্পেশাল সামারি রিভিশন অফ ফোটো ইলেকটোরাল রোল 1/1/2020 অ্যান্ড ইলেকটোরস ভেরিফিকেশন প্রোগ্রাম ইভিপি রিগার্ডিং, অর্থাৎ স্পেশাল সামারি আর রিভাইজড শিডিউল চেঞ্জ হচ্ছে এই 1/1/2020 ইলেকটোরস রোল, সেই সঙ্গে সঙ্গে ইলেকটোরস ভেরিফিকেশন প্রোগ্রাম, এখানে রেফারেন্স রয়েছে এইখানটা একটু ভালো করে পড়ে দেখে নিন। আই অ্যাম ডাইরেক্ট টু রেফার টু দ্য কমিশনস লেটার্স মেনশন অ্যাবাভ অন দ্য সাবজেক্ট সাইটেড হোয়ার বাই শিডিউল ফর দ্য স্পেশাল সামারি রিভিশন অফ ফোটো ইলেকট্রনস রোল 1/1/2020 অ্যান্ড ইলেকটোরস ভেরিফিকেশন প্রোগ্রাম অ্যালং উইথ দ্য নেসেসারি ইনস্ট্রাকশনস গাইডলাইন্স ওয়ার কমিউনিকেটেড, অর্থাৎ এই ইলেকটোরস ভেরিফিকেশন প্রোগ্রাম এবং সেই সঙ্গে সঙ্গে স্পেশাল সামারি রিভিশন অফ ফোটো ইলেকট্রনস রোল 1/1/2020 এটা নিয়ে কমিশন একটি নতুন শিডিউলের কথা বলা হচ্ছে। দ্য কমিশন হ্যাজ রিভিউড দ্য প্রোগ্রেস অফ ইভিপি, কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন, ভারতের মুখ্য নির্বাচন কমিশন ইভিপি অর্থাৎ ইলেকটোরস ভোটার ভেরিফিকেশনের পুরো পদ্ধতি রিভিউ করে দেখেছেন। ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট দ্য প্রোগ্রেস of EVP is considerably slow and verification authentication of large number of electors is yet to be done. Commission লক্ষ্য করে দেখেছে যে এই ইভিপি পুরো পদ্ধতিটি পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্লথ বা ধীরগতিতে চলছে এবং একটা অধিকাংশ লোকেরই এখনও অবধি কোনো ভেরিফিকেশন করা সম্ভব হয়নি। লার্জ নাম্বারস অফ ফর্মস আর অলসো বিং রিসিভড ফর ইনক্লুশন ডিলিশন কারেকশন হুইচ আর টু বি ডিসপোজড অফ বিফোর ড্রাফট পাবলিকেশন, এবং বিভিন্ন জায়গায় যে যে জায়গাগুলোতে বিএলওরা কাজ করেছেন সেখানে অসংখ্য পরিমাণে ফর্ম জমা পড়েছে, অসংখ্য পরিমাণে প্রচুর ডকুমেন্টস জমা পড়েছে, কিসের জন্য না, ইনক্লুশন ডিলিশন এবং কারেকশনের জন্য। দ্য কমিশন হ্যাজ অলসো রিসিভড রিকোয়েস্টস ফ্রম সিইও ফর মোর টাইম টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক, এবং সেই সঙ্গে ভারতের মুখ্য নির্বাচন কমিশনের অফিসে বিভিন্ন রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে যাতে করে এই পুরো ইভিপি অর্থাৎ ইলেকটোরস ভেরিফিকেশন প্রোগ্রামটির সময়কাল আর একটু বৃদ্ধি করা হয় যাতে করে সম্পূর্ণভাবে কাজটি সম্পাদন করা যেতে পারে। এইটা নিয়ে বলা হচ্ছে দ্বিতীয় পয়েন্টটি দেখুন, কিপিং ইন ভিউ দ্য পজিশন মেনশন অ্যাভাব দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য পিরিয়ড ফর কমপ্লিশন অফ ইভিপি অ্যান্ড অ্যাকর্ডিংলি চেঞ্জড দ্য শিডিউল অফ
SSR 2020 as per the table given below. এবং সমস্ত কিছু বিষয়কে মাথায় রেখে ভারতের মুখ্য নির্বাচন কমিশন ইভিপি অর্থাৎ ইলেকটরস ভেরিফিকেশন প্রোগ্রাম এর যে শিডিউল অর্থাৎ যে সময়সূচি ছিল সেটি আবার পুনরায় সেই সময়সূচি পরিবর্তন করা হলো। নিচে চক্রে দেখানো হয়েছে, এই দেখুন ছকটি রয়েছে, এখানে বলা হচ্ছে ইভিপি অ্যান্ড আদার প্রি রিভিশন অ্যাক্টিভিটিস ইনক্লুডিং রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন ইভিপি এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন এবং অন্যান্য সম্বন্ধ কাজে যে সময়কাল সেটা বলা হচ্ছে। দেখুন দিল্লি, শুধুমাত্র দিল্লির জন্য এটা এক্সটেন্ড করা হচ্ছে আপ টু 31st October 2019 থার্সডে, অর্থাৎ এই মাসের 31st অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত শুধুমাত্র দিল্লি ইউনিয়ন টেরিটরিজের জন্য সময়কাল বৃদ্ধি করা হচ্ছে। আর রিমেনিং স্টেটস, অবশিষ্ট সমস্ত রাজ্য অর্থাৎ সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য পড়ে যায়, টু বি এক্সটেন্ডেড আপ টু 18th November 2019 মনডে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইভিপি এবং অন্যান্য যে রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন বিভিন্ন কর্মসূচি রয়েছে সেটি 15th অক্টোবরের পরিবর্তে 18th নভেম্বর, হ্যাঁ আপনারা ভালো করে শুনে নিন, 15th অক্টোবরের পরিবর্তে 18th নভেম্বর সোমবার সেটির সময়কাল শেষ হচ্ছে। অর্থাৎ আপনাদেরকে আরও 1 মাস 3 দিন অতিরিক্ত সময় দেওয়া হলো যারা এখনও অবধি এই ইলেকটরস ভেরিফিকেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্য। এছাড়াও আপনারা ভিডিওটি পুরো দেখুন, নিচে অনেকগুলি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে বিএলওদের জন্য অনেক কিছু বলা রয়েছে, পাবলিকেশন অফ ইন্টিগ্রেটেড ড্রাফট ইলেকট্রাল রোল সেটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 25th নভেম্বর অবধি বৃদ্ধি করা হলো, পিরিয়ড ফর ফিলিং ক্লেমস অ্যান্ড অবজেকশন সেটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 25th নভেম্বর সোমবার অবধি বৃদ্ধি করা হলো, সেটা 25th নভেম্বর সোমবার থেকে 24th December 2019 মঙ্গলবার অবধি করা হলো, ডিসপোজাল অফ ক্লেমস অ্যান্ড অবজেকশন সেটি বাই 10th January 2020 ফ্রাইডে অবধি করা হলো, প্রিপারেশন অফ সাপ্লিমেন্ট সেটা 17th January 2020 ফ্রাইডে অবধি করা হলো, ফাইনাল পাবলিকেশন অফ ইলেকট্রাল রোল সেটা 20th January 2020 মনডে অবধি বর্ধিত করা হলো। এগুলো সব হচ্ছে রিশিডিউল করে তৈরি করা। থার্ড পয়েন্টে দেখে নিন, দ্য বিএলও শ্যাল বি ডাইরেক্ট টু ডু ভেরিফিকেশন ওয়ার্ক উইথ অ্যাসিস্ট্যান্স অফ বিএলও অ্যাপ, সমস্ত বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদেরকে এই ডিরেকশন দেওয়া হচ্ছে, তারা তিনারা যেন বিএলও অ্যাপ অর্থাৎ বুথ লেভেল অফিসার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করেন। হাউএভার, যদিও হোয়ার বিএলও অ্যাপ ইজ নট ওয়ার্কিং, যে সমস্ত জায়গায় নেটওয়ার্কের জন্য বিএলও অ্যাপ কাজ করছে না, বিএলওজ উইল ডু হাউস টু হাউস ভেরিফিকেশন ইন নেসেসারি ফরম্যাটস ইন হার্ড কপি, সেই সমস্ত জায়গায় বিএলওরা বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে সশরীয় হার্ড কপি দেখে সংশোধন করবেন। তাই আপনাদের প্রতি আমারও একান্ত অনুরোধ, আপনারা এই সমস্ত বুথ লেভেল অফিসার যিনারা কাজ করবেন ফিল্ডে তিনাদের সঙ্গে সহযোগিতা করবেন, তিনাদের সঙ্গে সুব্যবহার করবেন, যাতে করে পুরো প্রসেসটা সুন্দরভাবে 18 নভেম্বরের মধ্যে মিটে যায়। এখানে কতগুলি জিনিস রয়েছে এগুলো দেখে নিন, 4 ফরম্যাটস ফর হাউস টু হাউস ভেরিফিকেশন, দ্যাট ইজ এই যেখানে বিএলও অ্যাপ কাজ করবে না সেই সমস্ত জায়গায় 4টে ফরম্যাটের ফর্ম পাওয়া যাবে, সেগুলো কি, ফরম্যাট 1 এখানে রয়েছে ফর এক্সিস্টিং ইলেকটরস, এই ফরম্যাট 1টি হচ্ছে যারা এখন ভোটার তাদের জন্য, ফরম্যাট 2 ফর আনএনরোলড এলিজিবল সিটিজেন্স, ফরম্যাট 2 হচ্ছে সেই সমস্ত আনএনরোলড এলিজিবল সিটিজেন যারা 2020 গিয়ে ভোটার হয়ে পরিণত হবে অর্থাৎ যাদের 16 থেকে 18 বছর বয়স তাদের জন্য, ফরম্যাট 3 ফর ফিডব্যাক অন এক্সিস্টিং পোলিং স্টেশনস, ফরম্যাট 3টি হচ্ছে আপনারা যে যে পোলিং স্টেশনে বা যে যে বুথে গিয়ে ভোট দেন সেই বুথের ফিডব্যাক সম্বন্ধে এখানে দিতে হবে, ফরম্যাট 4A ফর প্রসপেক্টিভ ইলেকটরস হু উইল বি এলিজিবল ইন SSR 2020 অ্যান্ড ফর্ম 4B ফর প্রসপেক্টিভ ইলেকটরস হু উইল বি এলিজিবল ইন SSR 2021, ফর্ম 4A এবং ফর্ম 4B হচ্ছে 2020 সালে এবং 2021 সালে যারা ভোটার হবেন তাদের জন্য, have been devised and the same are being sent here with, এবং সেই সমস্ত ফর্মের নমুনাগুলো এখানে দেওয়া হলো। একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, একবার নোটিশটি ভালো করে দেখে নিন, এই যে লেটারটি এটি কিন্তু প্রেসে আকারে প্রেস রিলিজ হয়নি, এটি কিন্তু সমস্ত রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার যারা রয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে। এবং দেখে নিন নিচে, এইবার 5 নম্বর কলমে বলছে, অ্যাজ পার এক্সিস্টিং ইনস্ট্রাকশন দ্য ইলেকটরস হ্যাভ বিন আস্কড টু অথেন্টিকেট দেয়ার এন্ট্রিজ ইন্ডিভিজুয়ালি উইথ ওয়ান অফ দ্য ডকুমেন্টস মেনশন ইন দ্য লিস্ট অ্যাপ্রুভড বাই দ্য কমিশন অ্যান্ড দ্য বিএলওস হ্যাভ অলসো বিন আস্কড টু কালেক্ট এ কপি অফ দ্য ডকুমেন্ট অথেন্টিকেটেড, অর্থাৎ বিএলওদেরকে এবং সেই সঙ্গে সঙ্গে ইলেকটরসদেরকে বলা হচ্ছে যে ডকুমেন্টসের তালিকা
ওয়েবসাইটে বা অ্যাপে দেওয়া রয়েছে সেই ডকুমেন্টসের তালিকা অনুযায়ী তিনারা যেন নিজেদের সমস্ত তথ্যগুলি অথেন্টিকেট করে নেন এবং বিএলওরাও যেন সেটা ভালো করে হার্ডকপি দেখে মিলিয়ে নেন। সেই সঙ্গে আরও বলা হচ্ছে দিস ইনস্ট্রাকশন হ্যাজ বিন মডিফাইড, এই যে ডিরেকশনটা আগে দেওয়া হয়েছিল সেটিকে একটু মডিফাই করা হয়েছে। এবং কী করা হয়েছে বলছেন, দিস ইনস্ট্রাকশন হ্যাজ বিন মডিফাইড ইন লাইট অফ দ্য সাজেশন রিসিভড ফ্রম সিইওস, বিভিন্ন রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসারদের তরফ থেকে যে সাজেশন মুখ্য নির্বাচনী অফিসে পৌঁছেছে সেই সাজেশনের ভিত্তিতে তিনারা এই ডিরেকশনটিকে পরিবর্তন করে এখন যেটি ঠিক করেছেন সেটি হলো, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট হেন্স ফোর্থ অথেন্টিকেশন উইথ দ্য ডকুমেন্ট ইন রেসপেক্ট অফ হেড অফ দ্য ফ্যামিলি উইল বি সাফিসিয়েন্ট ইন রেসপেক্ট অফ এন্ট্রিজ অফ অল আদার ফ্যামিলি মেম্বার্স। আগে ডিরেকশন দেওয়া হয়েছিল বিএলওদেরকে যে প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের কারেকশানের জন্য তাদেরকে নথি দেখাতে হবে হার্ড কপি। এখন বিভিন্ন রাজ্যের সিইও অফিসারেরা মুখ্য নির্বাচনী অফিসারকে বলেছেন যে একটা সাজেশন দিয়েছেন, সেই সাজেশনের উপর ভিত্তি করে তিনারা ঠিক করেছেন যে একজন ফ্যামিলি মেম্বারদের মধ্যে যিনি হেড অফ দ্য ফ্যামিলি থাকবেন শুধু তিনি তার হার্ড কপি ডকুমেন্টস দেখালেই হবে, ফ্যামিলি মেম্বারদের অন্যান্যদের কোনো ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই। দ্য বিএলওস মে সি দ্য ফিজিক্যাল ডকুমেন্ট অ্যান্ড শুড নট ইনসিস্ট ফর কপি অফ দ্য সেম। এবং বিএলও যিনি বুথ লেভেল অফিসার থাকবেন তিনি শুধু ফিজিক্যাল ডকুমেন্টটা দেখবেন এবং সেটি দেখানোর জন্য কিন্তু এবং সেটি তার জেরক্স বা তার একটি কপি নেওয়ার জন্য তিনি কোনো জোরাজুরি বা চাপ দেবেন না। ইফ দ্য ইলেকটর্স রিফিউজ অর অবজেক্টস টু গিভ অর শো দ্য কপি অফ এনি অফ দ্য ডকুমেন্ট, যদি যিনি আবেদনকারী বা যিনি নির্বাচক তিনি যদি দেখাতে বা দিতে কোনোরকমভাবে অস্বীকার করেন, বিএলও মে মেনশন দ্যাট ইন হিজ রিপোর্ট, তাহলে বিএলও যিনি থাকবেন তিনি তার রিপোর্টে এটি উল্লেখ করবেন, অ্যান্ড হিজ ভেরিফিকেশন শুড বি টেকেন অ্যাজ কমপ্লিট ইফ দ্য ইলেকটর ইজ ফাউন্ড টু বি ফিজিক্যালি রিজাইডিং অ্যাট দ্য প্লেস অর অ্যাড্রেস মেনশন ইন দ্য ইলেকট্রাল রোল। কিন্তু তিনি যদি দেখাতে অস্বীকারও করেন তবুও বিএলও সেটি তার রিপোর্টে উল্লেখ করবেন, কিন্তু তার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে যদি কিনা ইলেকট্রাল রোলে উল্লিখিত অ্যাড্রেস বা ঠিকানায় উপস্থিত থাকেন সশরীরে। অর্থাৎ আপনারা যদি কোনো ডকুমেন্টস নাও দেখান, আপনারা যদি সশরীরে সেই ঠিকানায় উপস্থিত থাকেন, তবুও বিএলও আপনাদের ভেরিফিকেশন করে দেবে। কিন্তু আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, যিনারা বিএলও থাকেন তিনারাও তো আমাদের মতো মানুষ, তিনারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করবেন, তাই আমাদের উচিত আপনাদেরও উচিত সকলের মিলে তাদেরকে সাহায্য করা যাতে এই কাজটি সুসম্পন্ন হয়ে যায় দ্রুততার সঙ্গে। তারপরে 6 নম্বর পয়েন্ট দেখুন, দ্য কমিশন হ্যাজ ফার্দার ডাইরেক্টেড দ্য নন স্ট্যান্ডার্ড এপিক নাম্বারস, এটা দরকার নেই। তারপর 7 নম্বর পয়েন্টে একটু লক্ষ্য করুন, দ্য কমিশন হ্যাজ ডাইরেক্টেড দ্যাট অল দ্য অ্যাক্টিভিটিস অফ ইভিপি লাইক ভেরিফিকেশন অফ এন্ট্রিজ অফ এক্সিস্টিং ইলেকটর্স, কালেকশন অফ ডিটেলস ফর্মস ইন রেসপেক্ট অফ আনএনরোলড এলিজিবল সিটিজেন্স, ডেড পারমানেন্টলি শিফটেড ইলেকটর্স, স্ট্যান্ডার্ডাইজেশন অফ অ্যাড্রেসেস, কালেকশন অফ ফিডব্যাক অন পোলিং স্টেশন অ্যান্ড দেয়ার র্যাশনালাইজেশন, কালেকশন অফ ডিটেলস অফ ডিসিজড ইলেকটর্স ফ্রম দ্য পয়েন্টস অফ লাস্ট রাইটস, ভেরিফিকেশন অফ ডিএসইস অ্যান্ড লজিক্যাল এরর্স এটসেট্রা শ্যাল বি কমপ্লিটেড ইন দ্য এক্সটেন্ডেড পিরিয়ড। এবং সে সঙ্গে বিএলও এবং সকলকে জানানো হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে যে যতগুলি প্রক্রিয়া রয়েছে সেটি ইভিপি বা ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রাম হোক বা এক্সিস্টিং ইলেকটর্স, কালেকশন অফ ডিটেলস বা আনএনরোল এলিজিবল সিটিজেন্স বা পারমানেন্টলি শিফটেড সমস্ত কাজ যেটা স্টিপুলেটেড টাইম অর্থাৎ 18ই নভেম্বর, সেই 18ই নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। আর কিন্তু আশা করা চলবে না যে 18ই নভেম্বর অবধি যে শেষ তারিখ সেটি আর বৃদ্ধি পেতে পারে। এবার একটু নিচে দেখে নিন, অল দ্য অফিসিয়ালস অফিসার্স কনসার্ন শ্যাল বি ইনফর্মড অফ দ্য কমিশনস অ্যাবভ ডাইরেকশন ফর ইটস কমপ্লায়েন্স। এবং কমিশনের তরফ থেকে প্রত্যেক রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারদেরকে জানানো হচ্ছে যে এই সমস্ত তথ্যগুলোর জন্য নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত সমস্ত ধরনের আধিকারিকদের কাছে যেন দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়া যায় যাতে করে পুরো প্রক্রিয়াটি সহজে সমাপ্ত হয়। ওয়াইড পাবলিসিটি টু দ্য মডিফাইড শিডিউল অফ SSR 2020 শ্যাল বি মেড থ্রু অল অ্যাভেলেবল মিডিয়া, পলিটিক্যাল পার্টি শ্যাল বি ইনফর্মড অফ দ্য মডিফাইড শিডিউল ইন রাইটিং। এইবার নিচে ফর্মগুলি দেখে নিন, এই যে এটি হয়েছে ফরম্যাট, এটি হলো ফরম্যাট, দেখে নিন ফরম্যাট 1, এখানে আপনারা যেরকমভাবে করেছিলেন সেটাই দেখে নিন, এই যে হাউস নাম্বার, পোস্টাল অ্যাড্রেস, নেম অফ দ্য হেড অফ ফ্যামিলি তিনার নাম থাকবেন, সিরিয়াল নাম্বার, জেন্ডার, রিলেশন নেম
এখানে রয়েছে সিরিয়াল নাম্বার, ফ্যামিলি মেম্বারদের হবে, ইলেকটর্স নেম হবে, ইলেকটর্স ফটো হবে, রিলেশন টাইপ হবে, এজ বা বার্থ, ডেট বার্থ, জেন্ডার, এপিক নাম্বার, মোবাইল নাম্বার, নেম অ্যান্ড নাম্বার অফ ডকুমেন্টস অথেন্টিকেটেড, যে নাম ডকুমেন্টস দিয়ে অথেন্টিকেট করা হবে সেইগুলো, ডেথ, শিফটেড, রিপিটেড, কারেকশন যেটা হবে সেটা এখানে লিখতে হবে, ইয়েস নো এগুলো দিতে হবে। এইটা হচ্ছে ফরম্যাট ওয়ান। এর সঙ্গে দেখুন রয়েছে ফরম্যাট টু, আনএনরোলড মেম্বার্স বর্ন অন অর বিফোর 1/1/2001, এইটা ফরম্যাট টু তাদের জন্য। ফরম্যাট থ্রিটা দেখে নিন, ফিডব্যাক ফর্ম ইলেকটর্স অন এক্সিস্টিং পোলিং স্টেশন, যদি আপনারা যে বুথে গিয়ে ভোট দেন সেই বুথের সেই বুথ সম্বন্ধে ফিডব্যাক, ইয়েস নো করে 10 কলাম রয়েছে, এগুলো দিতে হবে। তারপরে রয়েছে ফরম্যাট ফোর এ, অর্থাৎ 2020 সালে যারা নতুন ভোটার হিসেবে আসবে তাদের জন্য, আর ফরম্যাট ফোর বি অর্থাৎ 2021 সালে যারা নতুন ভোটার হিসাবে উঠে আসবে তাদের জন্য, আর এটি রয়েছে কিছু মডেল ডকুমেন্টস। তো এই ছিল ভিডিওটি আজকে। তো আমার বন্ধুরা, আমি আশা করব যে আজকে ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, এবং আজকে ভিডিওটির ফলে আপনাদের মনে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস আপনারা পেলেন, কারণ আপনারা অনেকেই হয়তো দুশ্চিন্তার মধ্যে রয়েছিলেন যে এই যে উৎসবের মরশুম, তার মধ্যে কী করে আপনারা ইভিপির কাজটি সম্পন্ন করবেন। কিন্তু ভারতের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফ থেকে এটি জানিয়ে দেওয়া হলো যে এই সময়কালটি 15 অক্টোবরের পরিবর্তে বর্ধিত করে 18 নভেম্বর অবধি করা হলো, অর্থাৎ আপনাদের হাতে আরও 1-3 সময় রইল। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, এবং কোনো রকম প্রশ্ন মনে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বা আমাকে মেল করে সেটা জানাতে পারেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, কারণ ভিডিওটি সবারই জানা দরকার, নাহলে অনেক মানুষজন এখনও রয়েছেন গ্রামেগঞ্জে যারা আতঙ্কের মধ্যে রয়েছেন কীভাবে 3-4 মধ্যে তারা এই ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রামটি সম্পন্ন করবেন। আর এই ভিডিওর পুরো পিডিএফটি আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আকারে দিয়ে দিলাম, আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনার ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক থেকে এই পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।